ইসা আলাইহিসসালাম ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের প্রথমা স্ত্রী সারাহ এর গর্ভজাত একমাত্র পুত্র। তিনি ছিলেন হযরত ইসমাইল আলাইহিসসালামের 14 বছরের ছোট। এই সময় সারার বয়স ছিল 90 এবং হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বয়স ছিল 100। পবিত্র কোরআনে আকর্ষণীয় ভঙ্গিতে এই বিষয়ে আলোচিত হয়েছে। সূরা হুদের 71-73 নং আয়াতে, সূরা হিজরের 51-56 নং আয়াতে, সূরা জারিয়াতের 24-30 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাইলকে দিয়ে যেমন মক্কা জনপদকে তাওহীদের আলোকে উদ্ভাসিত করেছিলেন, তেমনি হযরত ইসহাক আলাইহিসসালামকে দিয়ে শাম এর বিস্তীর্ণ এলাকা আবাদ করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বীয় জীবদ্দশায় পুত্র ইসহাককে বিয়ে দিয়েছিলেন রাফকা বিনতে বাতওয়াইল এর সাথে, কিন্তু তিনিও বন্ধা ছিলেন। পরে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের খাস দোয়ার বরকতে তিনি সন্তান লাভ করেন এবং তার গর্ভে ইশ ও ইয়াকুস নামে পরপর দুটি পুত্র সন্তান লাভ করেন। তার মধ্যে ইয়াকুব নবী হন এবং পরে ইয়াকুবের বংশধর হিসাবে বনু ইসরায়েলের হাজার হাজার নবী পৃথিবীকে তাওহীদের আলোকে আলোকিত করেন। কিন্তু ইহুদি নেতাদের হটকারিতার কারণে তারা আল্লাহর গজব থেকে আল্লাহর গজবে পতিত হন এবং অভিশপ্ত জাতি হিসাবে নিন্দিত হন, যা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। হযরত ইসহাক আলাইহিসসালাম 180 বছর বয়স পান। তিনি কেনানে মৃত্যুবরণ করেন এবং পুত্র ইশ ও ইয়াকুবের মাধ্যমে হেব্রনে পিতা ইব্রাহিম আলাইহিসসালামের পাশে সমাধিস্থ হন। স্থানটি এখন আল খালিল নামে পরিচিত। হযরত ইসহাক আলাইহিসসালাম সম্পর্কে পবিত্র কোরআনের 14টি সূরায় 34টি আয়াতে বর্ণিত হয়েছে। সুপ্রিয় ইসলাম প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা হযরত ইসহাক আলাইহিসসালামের জীবনী থেকে শিক্ষা লাভ করি এবং এই শিক্ষা অন্যান্য মুসলিম ভাইবোনদের কাছে পৌঁছে দিই। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সাবস্ক্রাইব করুন হেরাজ্যোতি চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করে সবার আগে ইসলামিক ভিডিও পেয়ে যান একদম ফ্রি।